আসসালামু আলাইকুম, অ্যাথিন হেয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাথিন জোন। ভিডিও শুরুতেই আপনারা যেই লোগোগুলো দেখলেন, আপনি এখন চাইলে আপনার ইউটিউব চ্যানেল হোক, কিংবা যদি আপনার একটা ফেসবুক পেজ থাকে, অথবা যদি আপনার ইচ্ছে হয় অর্থাৎ শখের বশে আপনি এমন একটা লোগো বানিয়ে নিতে পারেন। তো এই লোগোগুলো মেক করার জন্য আমাদের প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, যেটার নাম হচ্ছে 3D লোগো মেকার। আর চিন্তার কোনো কারণ নেই, কারণ এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে অলরেডি প্রোভাইড করে দিয়েছি, আপনি চাইলে আমার ডেসক্রিপশন বক্স থেকেও ডাউনলোড করে নিতে পারেন। অ্যাপসটি কিন্তু সম্পূর্ণ ফ্রি, অর্থাৎ আপনি লোগোগুলো একদম ফ্রিতে বানিয়ে নিতে পারবেন। তো চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতেই হচ্ছে, যেহেতু আমি রেগুলার ভিডিও মেক করি, প্রতিনিয়ত কোনো না কোনো আপডেট আপনাদের জন্য নিয়ে আসি, তাহলে আপনাদেরও উচিত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা, যাতে ইন ফিউচার আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য নিয়ে আসতে পারি। ওয়েলকাম ব্যাক। আমাদের এমন একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, অ্যাপ্লিকেশনটিতে আমরা এন্টার করব। করার পরে এরকম একটা ফরম্যাট আমরা দেখতে পাবো। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, যেমন এখানে আছে লোগোস, তারপরে আছে শেপ, আপনার যদি কোনো শেপ প্রয়োজন হয়, তারপরে এখানে আছে 3D, তো এভাবে আপনি করতে পারেন। তো আমরা লোগোতে চলে যাচ্ছি। এখানে আপনি যেই রিলেটেড ভিডিও পছন্দ করেন, আপনার যেই রিলেটেড লোগোটা প্রয়োজন হবে, আপনি ঠিক সেই রিলেটেড লোগো এখান থেকে নিয়ে নিতে পারবেন। কেউ যদি গেমিং চ্যানেল থাকে কারো, এখানে অসংখ্য গেমিং লোগো আছে এবং লোগোগুলো খুবই ভালো লাগছে আমার পার্সোনালি, গেমিং লোগোগুলো। যেমন আমি এই লোগোটা নিয়ে নিচ্ছি, এটাকে আমি এভাবে বড় করে নিচ্ছি। ওকে, তো এটাতে এবার আমি একটা টেক্সট অ্যাড করব। ধরলাম এখানে আমি এখানে টেক্সট আইকন এখানে ক্লিক করব, অ্যাড এ টেক্সট এখানে ডাবল ক্লিক করব। লেখার পরে এবার আমাদের পছন্দ, যেমন বিডি জিএ এম ইআর বিডি গেমার। ওকে, তো এই টেক্সটটা এবার এখানে অসংখ্য ফন্ট আছে, আপনার যেই ফন্টটা ভালো লাগে আপনি সেই ফন্টটা, ধরলাম আমার এই ফন্টটা ভালো লাগতেছে, তো এই ফন্টটা আমি এখানে নিয়ে আসবো শুধু। তো এই ফন্টটাও কালো হয়ে গেল, আমার ব্যাকগ্রাউন্ডটাও কালো, ভালো লাগতেছে না। তো ফন্টের কালারটা এখানে কালার আইকনে ক্লিক করে আমি চেঞ্জ করে নিব, এটা আমি হোয়াইট করে দিলাম। ওকে, ডান। তো এবার আমাদের মোটামুটি কাজ শেষ। এবার কাজ হচ্ছে আমাদের এটাকে আমরা ডাউনলোড করতে হবে। যদি চাই এখানে আমরা অন্যভাবে যদি কোনো কাস্টমাইজ আপনার প্রয়োজন হয়, এগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন। অসংখ্য গ্রেডিয়েন্ট আছে, কালারের গ্রেডিয়েন্ট, আপনি কালারের স্ট্রোক অ্যাড করতে পারেন, ফন্টের স্ট্রোক অ্যাড করতে পারেন, অপাসিটি আপনি কি কমাবেন না বাড়াবেন সেটাও আপনি পারেন। যখন আপনার সবগুলো কাজ শেষ হয়ে যাবে তখন এখানে শুধু ডাউনলোড আইকনে ক্লিক করবেন। তো এখানে দুইটা ফাইল দেখতে পাচ্ছেন, এটা আসলে অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকে বলছি, জেপিজি হচ্ছে এটা একটা পিকচার আকারে থাকবে, আর PNG হচ্ছে শুধুমাত্র লোগোটা থাকবে, ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না, অর্থাৎ আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডে এই লোগোটা নিয়ে ব্যবহার করতে পারবেন। তো আমি রিকমেন্ড করবো আপনি PNG ফাইলটা ডাউনলোড করে নেন। অলরেডি PNG ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা যখন আপনি আপনার গ্যালারিতে যাবেন এটা পেয়ে যাবেন। যেমন আমি একটু আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে PNG ফাইল, দেখেই অবশ্য বুঝতে পারতেছেন যে এটা PNG ফাইল। তো এভাবে আপনারা এই লোগোগুলো, অসংখ্য লোগো মেক করে নিতে পারেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর ভিডিওটি আপনার কি বুঝতে কোনো সমস্যা হলো কি না, বা যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। আর আপনারা চাইলে কিন্তু আমার সোশ্যাল মিডিয়াতেও আমার সাথে কানেক্ট হতে পারেন, আমার সোশ্যাল মিডিয়ার সমস্ত লিংক প্রোভাইড করা আছে ডেসক্রিপশন বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।